Disclaimer. This video is made for entertainment purpose only. It doesn't mean to hurt any. And don't take it seriously. আচ্ছা শোন, আমি আগে বলি একটা সোজা হিসাব। মাঝি নৌকা নিয়ে নদীর স্রোতের প্রতিকূলে যাবে, তাই তো? তার মানে স্রোতের প্রতিকূলে যাবার, প্রতিকূলে 5 কিমি যাবার পর ব্যাক করবে? না না, সে ব্যাক করবে না। সে ওখান থেকে বাজারে গিয়ে আজকে যে আলু কিনে 12% লাভে বিক্রি করবে। মানে কি আশ্চর্য কথা! ও মাঝি না সবজি ব্যবসায়ী, ও আবার আলু বিক্রি করতে যাবে কেন? না না, আসলে ও তো রাজমিস্ত্রি, ওর সঙ্গী অর্ধেক কাজ করে চলে গেছে, এর জন্য ও এখন নৌকা চালায়। আলু বিক্রি করে সে যাবে ব্যাংকে, সে যে 5 বছরের জন্য 11% হারে সুদ নিছে সেটার কিস্তি দিতে। ও তাহলে আমরা বার করব ওর মূলধন, তাই তো? তার মূলধন তো তার পুত্র। পুত্র কই থেকে আসলো আবার? আসছে তো 1.5 বছর আগে। তাহলে তো তার পুত্রের বয়স 13 বছর। তাহলে কি আমরা মানে পুত্রের পিতার বয়স বের করতে বলবো? পিতা তো নাই, মাঝি আছে। তাহলে মাঝির পিতার বয়স বার করুক। এটা তো অনেক কমপ্লিকেটেড। থাকে কি, এটা তো বার করবে ওই আচ্ছা, তাহলে যে মাঝির পিতা 11% সুদের হারে লোন নিছিল ওইটার কিস্তি বের করুক। আরে না না, বের করবে মূলধন। মূলধন বের করতে করতে নৌকা তো স্রোতের অনুকূলে ভেসে যাবে। আরে তখন মাঝির পুত্র প্রতিকূলে নৌকা টেনে নিবে। আচ্ছা মাঝির পিতা তাহলে কি করবে? মাঝির পিতা তো পুত্রের দাদা, সে আর কি করবে? সে বুঝিত না কি। আচ্ছা তাহলে মাঝি, মাঝির পিতা আর তার পুত্রের বয়সের অনুপাত বের করতে বলি। কিন্তু সেই হিসেবে তো মাঝির পুত্রের বয়স তার দাদার সমান হয়ে যায়। আচ্ছা আচ্ছা, যেটাই হোক, আমরা তার একটা কাজ করি, নৌকার পালটা তুলে দিই। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এটা ভালো। তবে পাল তোলা অবস্থায় প্রতিকূলে 10 কিমি যেতে কত সময় লাগবে এটারও একটা হিসাব হয়ে যাবে। হ্যাঁ হ্যাঁ, এটা ভালো। আচ্ছা তাহলে মাঝির ছেলেকে বলি ওই পালের মধ্যে তিল লাগায় বায় উঠতে। হ্যাঁ, তাহলে নৌকার গতিবেগ আর ছেলের গতিবেগের অনুপাত বের করবে। বলো, কিন্তু তেলটা তো রাখা ছিল ওই তেল আর জলের মিশ্রণের অনুপাতে। কোনো সমস্যা নেই তো, মাঝির ছেলে তো পাল বায় উঠবে, উঠে বলবো ওখান থেকে প্রস্রাব করে দিতে, তাহলে তো হয়ে গেল, তেল আর জলের অনুপাত বেড়ে যাবে। ব্যাস হয়ে তো গেল, প্রবলেম সলভ। ব্যাস ওকে। মাঝির পুত্র পালের উপর দ্বারা প্রস্রাব করতেছে, কিন্তু কেন?